বসি বাজার তো মালদা লিয়ে আসছে, কালকেও কাটি লিয়ে গেছে, আজকে যখন আনছে কাটিচ্ছে এরই মধ্যে আমাকে একদম তুই দিছে যা মালগুলো আমি ধরেছি, ধরে এক আটকে দিছি। এগুলো কি মরা মুরগি না আপনার হচ্ছে? এখন মরা না কি এখন ওই বলতে পারবো না, হত্যা শুনি থাকে। আপনি কোন হোটেলে মানে রুচিতা না সুপ্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন যে রুচিতা হোটেলে কর্মরত এই পচা মুরগিগুলো কত্তালি বাজারে কাটতে নিয়ে আসছিল, এখানকার লোকজন তাকে আটকে রাখছে। চাকরি করে উনি ম্যানেজার হিসেবে একটা সুযোগ আছে, ম্যানেজার এনি বাজায় হাত করে প্রায় এগুলাই এগুলাই এনে বাজায় হাত করে। আমি কাঁচা মালে বাজায় ধরে একটা যেতে তো আমাদের বাজারে বদনাম হবে, বুঝছে? এই জিনিসটা আমাদের বাজারে বদনাম হবে। চিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটি কিন্তু শেখ শরীফউদ্দিন সুপার মার্কেট নবাববাড়ি রোডে অবস্থিত। আমি দেখে যা অবস্থা, একদিন আমার সামনে একটা কাস্টমার আজকে আপনি কি খাওয়ার জন্য ঢুকেছিলেন এবং কি দেখেছিলেন? পরিস্থিতি খুবই নাজুক পরিস্থিতি এবং গোসগুলোর অবস্থা দেখো, এগুলো অলরেডি একদম ফ্যাকাশা, এটাকে ছত্রাক করলে যে অবস্থা হয় সেই রকম অবস্থা হয়ে গেছে, নীলচে আকার ধারণ করেছে। এই এই মুরগিগুলো বারবার তার কেটে খাওয়াচ্ছে এবং মানে জনগণের যে মন্তব্য তাতে মনে হয় যে এই রুচিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পচা বাসি মুরগির পরিবেশনের একটা অন্যতম জায়গায় পরিণত হয়ে গেছে। আমরা এখানে এসে যেমনটি দেখতে পেয়েছি, আমরা এখানে এসে দেখতে পেয়েছি তারা কিন্তু চিকেন যে চাপ সেটা বিক্রি করছিল, বিক্রি করেই যাচ্ছিল। এখানে অভিযান এই যে এত কিছুর পরেও তাদের যে পরিস্থিতি, তারা কিন্তু বিক্রয় বন্ধ করেনি, বরং যেটা তাদের ফ্রিজ থেকে এই মাংসটা বের হয়েছে এবং এটা কাটানোর জন্য নির্দিষ্ট যে দোকানদার কাছে নিয়োগ দেওয়া হয়েছিল, ওই দোকান সহকারে আমরা জব্দ করেছি। তো জব্দ করার পরে আজকে আমাদের কাছে এটা প্রতিমান হয়েছে যে তারা এই মাংসগুলো বিক্রয়ের উদ্দেশ্যে কাটানো হয়েছে এবং কাটানোর পরে তারা এটা হোটেলে এটি বিক্রি করবে বলে আমাদের কাছে প্রতিমান হয়েছে। এই প্রেক্ষিতে ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাদের স্বীকারোক্তির প্রেক্ষিতে আমরা তাদেরকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছি এবং এই প্রতিষ্ঠানটি আমরা সাময়িকভাবে সিরিয়াল করেছি।